দশটা বিয়ে হয়েছে, আমি বলছি না আমার দশটা বিয়ে হয়েছে, আমি যে বাইরে যাবো প্রথম, হে প্রথম স্বামী আমি মাইনা নিলাম। হ্যাঁ তাইলে ও কেন আসবো ভিডিওর সামনে বারবার আইসা বলবো, আমার শাস্তি চায়, আমার বিচার চায়, আমি ওর সাথে নাকি প্রতারণা করছি, আমি তো ওনার সাথে কোনো প্রতারণা করি নাই, উনি আমাকে মারধর করছে, আমি চলে আসছি। চাইলেন যে আপনি জানেন না আপনার সাথে তো আমি একদিন হলেও সংসার করছি, আপনি জানেন না যে এই মেয়েটা টাকা পয়সা নিতে পারে না না পারে, আপনি আমার শাস্তি কীভাবে চাইলেন? আপনি তো আমার কথাগুলো শুনতে পারতেন, আমি যেগুলো ছাড়ছি যে ওই মেয়েটা সবার সাথে এক কথাই বলতাছে, এবং কেউ বলতাছে যেন রেকর্ডই না আসছে, তাহলে কীভাবে আপনার বিশ্বাস হলো জল্লাদ শাহজাহানের কথা আমারটা না শুন না? কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক আকারে ভাইরাল, জল্লাদ শাহজাহান সাথী আর হলো উজ্জ্বল, উজ্জ্বল হলো সাথীর সাবেক স্বামী। আপনারা সাধারণত আমরা দেখি যে সাবেক স্বামী স্ত্রীর মুখোমুখি খুব কমই হয়, হঠাৎ করে যখন সাথী আলোচনায় জল্লাদ শাহজাহানকে নিয়ে, তখন উজ্জ্বল ক্যামেরার সামনে এসে তারও স্টেটমেন্ট দিচ্ছেন। আসলে সাথীর সাথে উজ্জ্বলের কী ঘটেছিল সেই বিষয়টি আজকে পরিষ্কার করে দিব। আচ্ছা সাথী, উজ্জ্বল আপনার সম্পর্কে কী হয় একটু যদি ক্যামেরার দিকে তাকান। আগে এক সময় ছিল যে কাবিননামায় যা, কাবিননামায় যেটা হয় আর কি ওইটাই ছিল এক সময়, এখন তো নাই, ছিল এখন তো কিছু হয় না, এখন তো আমি ছাইড়া দিছি, আগে তো স্বামী ছিল, বিয়ে করছিলাম, এখন তো কিছু হয় না। কতদিন আগে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন? এক বছরের বেশি হয়েছে। আচ্ছা এক বছরের বেশি। আপনি জল্লাদ শাহজাহানকে বিয়ে করেছিলেন কতদিন? কতদিন হবে এখন মনে হয় 4-5 মাস হবে। আমি ওইখান থেকে চলে আইছি না, দুই মাসের বেশি হবে জগে তাইছি। আচ্ছা হঠাৎ করে তাহলে এই যে উজ্জ্বল আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন কথা বলছে, আপনার কি মনে হয়? সেটাই তো, উনি আসবো কেন, ওনার কাছ থেকে তো আমি টাকা পয়সা খাই নাই। হ্যাঁ আমি ওনার যখন জল্লাদ শাহজাহান বলছিল আমি নাকি এটা আমাদের ব্যবসা, আমরা নাকি ছেলেদের কাছ থেকে টাকা পয়সা আইন না এরকম খাইয়া ফালাইয়া তুই আসি, তাই জন্য আমি বলছিলাম যে আমি 10টা বিয়ে করছি। হ্যাঁ ওই 10টা ছেলে বলো কার কাছ থেকে আমি কী কী নিয়ে আসি, যদি ওনারা বলে তাহলে আমি ওই সাজা আমার মাথা ব্যথা আমি নিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ তা উনি আসছে ভালো কথা, উনি আমার বিচার চায় কীভাবে, উনি তো আমার মারধর করতে এই জন্য আমি চলে আসছি, উনি তো নিজের মুখে স্বীকার গেছে না, উনি মারধর করতে দেখে আমি চলে আসছি ওই জায়গা থেকে, কিন্তু উনি বলতেছে যে আমার বিচার চাই, ওই জল্লাদের ভিডিও দেখে আমার বিচার চাই, কিন্তু আমার ভিডিওগুলো যে আসতেছে মানে ওগুলো কেউ দেখতেছে না যে আমার, আমি তো সব জায়গায় একই কথা বলতাছি। উজ্জ্বল কি আপনার প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী? মানে কি বলবো, প্রথম স্বামী বললাম আমি, প্রথম স্বামী না না 10 নম্বর আমার। আপনার অভিযোগ হলো উনি আপনাকে মারধর করেছে, উনি যদি আবার এই ইসের সামনে আসে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিব। আচ্ছা ঠিক আছে আমরা, আচ্ছা উজ্জ্বল ভাই, যেহেতু উনি এক দুইটা অভিযোগ দিছে, একটা অভিযোগ হলো যে আপনি তাকে মারধর করতেন এই জন্য তিনি চলে আসছে, আর আপনার অভিযোগগুলো কি ওনার বিষয়ে একটু যদি বলেন। দেখ আমার আর কোনো অভিযোগ নেই, আমি ক্যামেরার সামনে আর আমু না, ওদের মা মাইয়ার কাহিনী ওরাই বুঝবো, আমি আর আসতে চাই না। এখন আসছেন, এখন আপনার অভিযোগটা যদি একটু আমাদেরকে একটু বলেন না, আমরা শেষ করব। এই যে এখন আমার আসলে অভিযোগ নেই, আমি আর ক্যামেরার সামনে আমু না। তাহলে আপনি ক্যামেরার সামনে আসলেন কেন? ওই যে আমার নেওয়া হয়েছে আপনি তখন বলছিলেন সে আপনার সাথে প্রতারণা করেছে, আসলে এই বিষয়টা যদি একটু বলেন, আসলে কি হয়েছিল একটু বলেন। আজকে যদি আপনি না, পারিবারিক ঝগড়া হয়েছে, ঝগড়ার কারণে ও আমার ফালাইতে চলে আসছে, গায়ে হাত দিছি। আপনি কথা বলেন না, আমি একটু শুনি। হ্যাঁ তারপরে কি 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 অভিযোগ আছে তার বিরুদ্ধে আপনার? না আমার ওর বিরুদ্ধে অভিযোগ নেই। তাহলে কি আপনি কি এই যে সোশ্যাল মিডিয়াতে এসে ওর বিরুদ্ধে কথা বলতেছেন, তাহলে এগুলো কি এতদিন মিথ্যা বলছেন? আপনি বলেন, আর না হলে অভিযোগ থাকলে সেটাও বলেন। অনঅভিযোগ আর কি করবো, আমি আর মিডিয়ার সামনে আইতে চাই না ভাই, আমার বাদ দেন। আর মিডিয়ার সামনে আসবে না, আমি আর আসবো না। মানে অনেকে ওরা দাবি করছে বা অনেকে বলছে যে জল্লাদ শাহজাহানের কাছ থেকে আপনি টাকা খেয়েছেন, আসলে এটা কতটুকু সত্য? অনেকটা ওই জানে ও আল্লাহ জানে, এটা আমি বলতে পারবো না। মানে আপনি এখন কোনো কিছু কথাই বলতে চাচ্ছেন না? আমি কোনো কথাই বলবো না। তাহলে এই সাথীর বিষয়ে কি আপনি মিডিয়াতে এরপরে ইন্টারভিউ দিই? না আর কোনো সময় আমি ইন্টারভিউ দেবো না, ওর মা মাইয়ার বেজাল ওরা মিটাই নিব, আমি ওদের বাধা দাঁড়াবো না, ওরা বুঝুক দিবে না ভালো কথা। আমি তো ওনার কাছ থেকে টাকা পয়সা আনি নাই, খাই নাই, আমি ওনার সাথে প্রতারণা করি নাই, ওনারা মারধর মানে মারতো, ওনার মার কাছে আমি বিচার দিতাম, ওনার কাছে কোনো বিচার পাইতাম না, ওনারা দুই ভাই ঘরের ভিতরে নেশাবানি করতো। হ্যাঁ এগুলো আমি বাধা দিলে আমি খারাপ, আমার মারতো, ওনার মার কাছে বলতে বলে কি যে আমার পোলারা সারা রাত গাড়ি চালায়, জাগনা থাকে, এগুলো না খেলে তো জাগনা থাকতে পারে না, বুঝোস না এতদিন
ই করছে, এখন যদি আমি বলি ওরা কি না মানে শুনবে আমার কথা? মিথ্যা কথা বলিস না, তো আপনি সত্য কথাটা বলেন না, মিথ্যা কথা বলিস না, বলেন আপনি সত্য কথাটা, বলেন সত্য কথাটা শুনি আমরা, একটু জাতীয় জানুক, সে তো একটা সামনাসামনি বলতেছে, আপনি বলতেছে প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও, আমি যে নেশাবানি করি, নেশাবানি করি, আমার মা এটা উৎসাহ দেয়, এটা প্রমাণ দেখাও, কিল্লি গা তুই শুধু শুধু মিস। ওনার তো আমি ছাইরা দিচ্ছি, হ্যাঁ এক বছরের বেশি হয়েছে, তাহলে উনি আবার কেন আসবো আর এইসব কথা কি লেগে বলবো, আমার শাস্তি যায়। আমার ভিডিও মানে দেখতেছে না, সব খালি জল্লাদের ভিডিওগুলো কিভাবে দেখে? আমার ভিডিওগুলো দেখে না, আমি যে বলতাছি আমার কাছে যে রেকর্ড আছে আমি যে সারতাছি, ও আমার খালতু বোন কই আমার কৌশল বিদেশ নিব, আমার যে স্বামী আছে এটাও জানতো, আমি সারাসারি হয়ে গেছে, ওই জল্লাদ শাহজাহান সব কিছু জানি না, আমার দুর্বলতার ই নেই, আমার বিয়ে করে আমার ফাঁস হয়েছে, আমাদের তো সই নিছে, আমার কাছে রেকর্ড আছে, আপনারা সবাই শুনবেন একটু ওর কথাগুলো। আচ্ছা এখন আপনি কি আপনার সাবেক স্বামীকে আপনার পাশে চাচ্ছেন বা কোনো? না না আমি কাউরি চাচ্ছি না। আচ্ছা আচ্ছা এই যে সেই অভিযোগগুলো দিচ্ছে এটা কি সত্য? এটা আমি বলতে পারি না, এটা ও জানে। আর আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিচ্ছে না এটা সত্য না। তাহলে সত্যটা কোনটা যদি আপনি একটু বলেন, আপনারা আলোচনা করে নেন যে দুজনে আপনার বিষয়ে যেন সে আর কথা বলবে না বা? না আমি আর ওর বিষয়ে কথা বলবো না এই পর্যন্তই। আপনি কি আর ওর বিষয়ে কথা বলবেন? যদি কেউ, এখন তো সবাই জানাজানি হয়ে গেছে যে আমার আরেকটা স্বামী আছে, হ্যাঁ ওনার জিজ্ঞেস করলে যদি উনি যদি না আসে আমিও আসবো না, আমি ওনার কথা বলবো না, হ্যাঁ আর যদি উনি আসে আমি তো আমি ওনার এক বছর আগেই ছাইরে দিচ্ছি, উনি কেন এখন আসবো? তাহলে আমি আইনগত ব্যবস্থা নিই যদি উনি আসে। উনি উনি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই? কোনো কিছু খাই নাই। আপনি আপনি কি করবেন? প্রতারণা করি নাই, আমি আর ওর বিরুদ্ধে যাবো না, যা ওর মা মাই যা করবো করুক, এটা আমি দেহবো না দিয়েছি। উজ্জুল ভাই বললো যে সাথীকে নিয়ে সে আর কোনো কথা বলবেন না, কারণ সে এতদিন যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন এখন তিনি আর কথা বলবেন না এমনটাই কিন্তু বলছে, আর সাথীও একই কথা বলছে যে সে যদি আমাকে নিয়ে আর কথা না বলে আমিও তাকে নিয়ে আর কথা বলবো না। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।